হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? ফার্স্ট পার্টটা যেখানে শেষ করেছিলাম সেইখান থেকেই আমরা শুরু করব সেকেন্ড পার্ট। যারা ফার্স্ট পার্ট এখনও দেখোনি, আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে চেক আউট করে আসো। আমি ইয়েলোর ওপর ব্রাউন দিয়ে সেকেন্ড লেয়ারটা দিচ্ছি। ফার্স্ট পার্টে আমরা ফার্স্ট লেয়ার মেরে রেখে দিয়েছিলাম, আর সেকেন্ড পার্টে আমরা সেকেন্ড লেয়ার দেবো শুধু। আমি ডাইরেক্ট কিন্তু কালো ইউজ করব না, আমি প্রথমে ব্রাউন কালারটা দিচ্ছি, তার ওপর দিয়েই আমি কালো দেব। এইখানে আমি কালো আর সাদা মিক্স করে একটা গ্রে কালার বেরিয়েছে, সেটাই ইউজ করছি আমি। এবারে মোটামুটি আমাদের লেয়ারের কাজ হয়ে গেছে, ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার করা হয়ে গেছে। এবার আমরা আসবো বর্ডারে, এবারে পুরো ড্রয়িংটা বর্ডার দেব আমরা। চোখের বর্ডার দেওয়ার জন্য আমি কিন্তু মিডিয়াম সাইজের তুলি ইউজ করছি। পুরো বর্ডারটা আমরা পুরো ধরে ধরে দেব যাতে একটু মিস না হয়। এই বর্ডারের কাজই কিন্তু ফাইনাল কাজ, তো এটা একটু ধরে করতে হবে। ব্ল্যাক কালার দিয়ে আমরা চার সাইডে একটা ফ্রেম করে দিচ্ছি যাতে ছবিটা আরো দেখতে ভালো লাগে। এবারে আমরা ব্ল্যাক কালার দিয়ে চুলের লাইনগুলো বানাবো। এই চুলের কাজটা হয়ে গেলেই কিন্তু আমাদের ওয়াল আর্ট কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দাও যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।